এই 10টা আনার মালগুলো কিন্তু বড় বেড়াবানা শুরু করেছে। রেড বানা প্রত্যেক খালি গাইগুই করছে, কিছুতেই বুঝতে চাইছে না যে এই লাইনে ব্যবসা করতে গেলে আমাদেরকে ট্যাক্স দিতে হবে। যে ব্যাটা বেশি গাইগুই করবে তার মালপত্র গুলো কেড়ে নিবি, বুঝেছিস? তারপর ডবল টাকা দিয়ে মালপত্র ছাড়িয়ে নিয়ে যাবে। ঠিক বলে গেছো, পাক্কা কথা আছে। একটু মেপে নিও, বুঝলে? মেপে যাব। ছর্দা ট্রেন ঢুকছে, চলো। কে লবে সব এখানে নেমে বললো কেন? ছর্দা আজকে কিন্তু ট্যাক্সের ব্যাপারটা তুমি সামলাবে। ছর্দা এখন ফাইনাল করবে আজকে, হয়ে যাবে। তোমার সঙ্গে কথা আছে বলটুদা। কি বলবি বল, কিন্তু রেট কিছুতেই কমবে না। না না, রেট কমাবে কেন? তুমি 2% করেই দিও, 100 টাকায় 2 টাকা। মানে কি বলতে বল বকছিস? 100 টাকায় 2 টাকা মানে বলটুদা কি বলছে বলো তো? 100 টাকায় 2 টাকা মানে 100 টাকায় 2 টাকা সুদ মাসে। সুদ সুদ কি সারবে? চাপ বাবা, এতদিন ধরে আমাদের কাছ থেকে এত টাকা ধার নিলে তার ইন্টারেস্ট দিতে লাগবে না? আমি আবার কার থেকে টাকা ধার করলাম? ও বাবা, সবই দেখছি ভুলে গেছো। দাঁড়াও, এই যে হিসেবগুলো বের করো তো, বের কর বের কর বের করে দেখো। এই ছোদা কি বার করছো, কিছু বুঝতে পারছো? এই নাও দেখো। এই হিসাব কি বে? প্রত্যেক দিন ট্রেনে ওঠো আর আমাদের কাছ থেকে টাকা ধার নাও, রোজ ভাবে পরের দিন ওটা শোধ করে দেবে। পরের দিন ওটা শোধ তো করোই না, উল্টে আবার টাকা ধার চাও। এভাবে চলবে না বলটুদা, ধার বাকি এতদিন ফেলে রাখলে তার ইন্টারেস্ট দিতে হবে। বেশি চাই না আমরা, 2% করেই দিও, 100 টাকায় 2 টাকা। কিসের ইন্টারেস্ট? কিসের সুদ রে? ট্যাক্স, ট্যাক্স বুঝিস? এই গোবিন্দপুর স্টেশনের উপর দিয়ে অফিস টাইমে যত ট্রেন যাবে সেই ট্রেনের হকারতে আমাদের ট্যাক্স দিতে হয়। এই আমাদের হকার ইউনিয়নের কার্ড আছে, আমরা সব রেজিস্টার হকার, আমরা সব চাঁদা দিই। তো তুই আমাদের কাছ থেকে সব তুলা নেবার কে? এই ট্যাক্স আমরা না, তোর মামা নেবে নাকি? চুপ, চিটিং বাজ 420 খেটে খেতে পারো না? লোকের কাছ থেকে অন্যায় ভাবে টাকা নিয়ে সেই টাকায় সংসার চালাও। চলো চলো আজ তোমার বাড়িতে, আজ আমি বৌদিকে সব বলে দেবো, তোমার সব কীর্তি আজ আমি ফাঁস করে দেবো। চলো বৌদি, বৌদি বৌদি আরকি আর তো কোনো বিয়েই হয়নি। ইমা, কোনো মেয়ে তোমায় বিয়ে করেনি? ইস, ঠিক আছে, বৌদি না থাক, মাসিমা তো আছেন, তোমার মা। চলো মাসিমার কাছে, চলো 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 মাসিমার কাছে চলো। পাড়া বাড়ি হচ্ছে সর্বমঙ্গল, হাত ছাড়। মা লজ্জা কিসের গো? মাসিমাও জানুন গুণধর ছেলের কীর্তির কথা। চলো 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 চলো, হাতটা ছাড়। কি হয়েছে, ঝামেলা কিসের? আচ্ছা আপনিই বলুন দাদা, এই লাইনে ট্রেনে হকারি করতে গেলে কি আমাদের বলটুদাকে ট্যাক্স দিতে হবে? ট্যাক্স কিসের ট্যাক্স? ও রোজ ট্রেনে উঠে জোর করে আমাদের কাছ থেকে তোলা আদায় করে। তো আমার থেকে রোজ 5টা করে পেয়ারা নিয়ে যায়, বলে কিনা ট্যাক্স নেবো? আরে আমার থেকে জোর করে 100 টাকা নিয়ে নিয়েছে আগের দিন। 200 টাকা নেবো, আমার কাছ থেকে 20টা বলবে নিয়ে গেছে। এবার আপনারাই বলুন দাদা, ট্রেনে হকারি করে আমাদের কত টাকা লাভ হয়? এইভাবে যদি রোজ রোজ আমাদের কাছ থেকে টাকা পয়সা বিক্রির মালপত্র লুট করা হয়, আমাদের সংসার চলে কিভাবে? কি রে বলটু, পাড়ায় ঝাড়কে এখন ডেনে মস্তানি শুরু করেছিস? এই মা বলটু দা, তুমি পাড়ায় ঝাড় খেয়েছো মানে ফুটো মস্তান। মেরো না, যে যার নিজের জায়গায় দাঁড়িয়ে যাও। তোলো বলটু তাকে।
কেউ গায়ে হাত দেবে না। সবাই চুপচাপ দাঁড়ান না মানিক দা, কিচ্ছু করবে না। শোনো বল্টু দা, ভালো কথা বলছি, শুধরে যাও। আমাদের মতো গরিব মানুষের পেটে লাথি মেরে এরকম অন্যায় ভাবে টাকা আদায় করো না, সৎ পথে খেটে খাও। আর যদি কোনোদিনও তোমাকে স্টেশনে কোনো গোলমাল করতে দেখেছি না, আর কোনো হকারের কাছ থেকে যদি একটা টাকাও জোর করে নিয়েছো, তোমার নামে কিন্তু আমি থানায় ডায়েরি করবো, বলে দিলাম। আচ্ছা তুমিই বলো বল্টু দা, তোমরা তো আমাদের বড় দাদার মতো, আর আমরা তো তোমাদের ছোট ভাই বোনের মতো, কি করছো আমাদের সঙ্গে? এটা আমরা ট্রেনে ট্রেনে হকারি করি, কত টাকা রোজগার করি, কেন আমাদের কাছ থেকে এভাবে অন্যভাবে টাকা আদায় করছো? এরকম করো না, এই স্টেশনে আমরা হকারি করি, আমরা আশা করি যে আমরা বিপদে পড়লে তোমরা আমাদের পাশে থাকবে, আমাদের রক্ষা করবে। সবাইকে একসঙ্গে থাকতে দাও, মিলেমিশে রোজগার করি আমরা, তোমরাও খেটে খাও আমরাও খেটে খাই, ঠিক বলছি না বলো? আর যেন কোনোদিন এরকম না দেখি, বুঝেছ? এই তো তোমাকে অনেকদিন পর দেখতে পেলাম। আমি তো ওই এখন 10:58 যাই না, পরের গাড়িতে যাই, তাই তোমার এই সর্বমঙ্গলা ধূপকাঠি কেনাই হয় না। দাও আমাকে এক প্যাকেট ধূপকাঠি। দিচ্ছি, এখন দিচ্ছি। কোন রংটা নেবেন বলুন? এটা বন্ধ আছে, বলুন কোন রংটা নেবেন? এইটাই দাও। এটা? আচ্ছা ঠিক আছে।